সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিজম মেকানিজমটা হচ্ছে আমরা জানি বিভিন্ন রকমের ফ্যাব্রিক আমরা ব্যবহার করি বা বিভিন্ন রকমের ফ্যাব্রিক আমরা প্রোডাকশন করি তো সেই ক্ষেত্রে তো এই ফ্যাব্রিক গুলা যেভাবে বানানো হয় তার মধ্যে অনেক রকমের মেকানিজম আছে লুম হচ্ছে একটা মেশিন যে মেশিনের মাধ্যমে আমরা যে ফ্যাবরিকটা বানাবো সেই ফ্যাবরিকের নাম হচ্ছে ওভেন ফ্যাব্রিক আর এই ওভেন ফ্যাব্রিক তৈরি করবার যে মেকানিজম এটাকে আমরা বেসিক্যালি উইবিং মেকানিজম বলে থাকি এখন উইবিং মেকানিজমের মাধ্যমে আসলে নর্মালি আমরা ওভেন ফ্যাব্রিক তৈরি করি যদিও আমাদের অনেক টাইপের ফ্যাব্রিক আছে যেমন নিটেড ফ্যাব্রিক নন ওভেন ফ্যাব্রিক দেন ন্যারো ফ্যাব্রিক তো সব ফ্যাবরিকের মধ্যে আমরা ওভেন ফ্যাব্রিক যেটা আছে সেই ওভেন ফ্যাব্রিকটা আমরা উইবিং মেকানিজমের মাধ্যমে বানাবো এখন একটা বিষয় শুরু করবার আগে একটা বিষয় একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে উইভিং করবার সময় আমার টু সেট ইয়ান লাগবে এক সেট ইয়ান নাম হচ্ছে ওয়ারপিয়ান আর এক সেট ইয়ানের নাম হচ্ছে ওয়েবটিয়ান তো ওয়ার্পিয়ান আর ওয়েবটিয়ান এটা ফ্যাব্রিকের দুই দিকে থাকবে ওয়ারপিয়ান থাকবে ফ্যাব্রিকের হরেজ ওয়ার্পিয়ান থাকবে ফ্যাব্রিকের লেন্থ ওয়াইজ আর হচ্ছে ওয়েবটিয়ান থাকবে ফ্যাব্রিকের উইথ ওয়াইজ এখানে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি পিকচারটা যদি একটু খেয়াল করি তাহলে স্পষ্ট আরো দেখতে বুঝতে পারবো যেমন এখানে হচ্ছে আমার এই তো ওয়ারপিয়ান গুলা আছে এই আমরা ওয়ারপিয়ান ধরে নেব আর ওয়েব উইদের দিকে যে ইয়ান গুলা আছে এগুলাকে আমরা ওয়েব টিয়ান ধরবো তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ওয়ারপিয়ানটা আগে একটা ওয়ার্ক বিম এখানে বলা আছে মধ্যে আমরা এই ওয়ারপিয়ান গুলাকে জড়াই নিব মানে এখানে একটু বলে রাখা বলো কতটুকু জড়াবো এটা ডিপেন্ড করবে আমরা কতটুকু চাচ্ছি বা কতটুকু পরিমাণ ফ্যাব্রিক তৈরি করতে হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে ওয়ারপিয়ান গুলা জড়াবো আরেকটা এখানে কন্ডিশন থেকে থাকে যে আসলে ওয়ারপিয়ান কতগুলা লাগবে এটা ডিপেন্ড করবে হচ্ছে ফ্যাব্রিকের উইদের উপর আর হচ্ছে আমি প্রতি ইঞ্চিতে কতগুলা ওয়ার্পিয়ান দিতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমরা ইয়ানের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা হিসাব করব। তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল বলি যে সাপোজ একটা ফ্যাব্রিকে প্রতি ইঞ্চিতে ইয়ান থাকবে হচ্ছে সিক্সটি ষাটটা করে ইয়ান থাকবে আর এই ফ্যাব্রিকের উইথ যদি সিক্সটি ইঞ্চ হয় তাহলে যদি সিক্সটি ইঞ্চ আর প্রতি ইঞ্চিতে আমরা কতগুলা ইয়ান দিব আমরা ষাটটা ইয়ান দিব যদি ষাটটা ইয়ান দেই তাহলে সিক্সটি আর সিক্সটি মাল্টিপ্লাই করলে আসে তিন হাজার ছয়শটা ইয়ান তাহলে তিন হাজার ইয়ান এখন লম্বায় কতটুকু নিব লম্বায় হচ্ছে আমরা একটু বলে দেই যে সাপোজ আমি এক হাজার গজ ফ্যাব্রিক তৈরি করব। এক হাজার গজ ফ্যাব্রিক তৈরি করবার জন্য আমি যদি এক হাজার গজ লম্বাই ইয়ান গুলা নেই তাহলে দেখা যাবে কিছু ইয়ান আমার কম পড়বে মানে এক হাজার গজ ফ্যাব্রিক হবে না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমরা কিছু বাড়াই নিব এখন কতটুকু বাড়াই নিব ওইটা হচ্ছে নর্মালি যে আমরা হিসাব করে থাকি সেখানে থ্রি পার্সেন্ট পর্যন্ত আমরা বাড়াই নিয়ে থাকি মানে থ্রি পার্সেন্টটা হচ্ছে এটাকে আমরা ধরি ক্রিম পার্সেন্ট তাহলে ক্রিম পার্সেন্ট হচ্ছে আমরা নিব থ্রি থ্রি এখন যদি একশো গজ হয় তাহলে একশো গজের সাথে আমি তিন গজ অ্যাড করবো মানে একশো তিন গজ হবে মানে ওয়ান হান্ড্রেড থ্রি ইয়ার্স আমার ইয়ার নিতে হবে যদি আমি এক হাজার গজ তৈরি করতে চাই ফ্যাব্রিক তাহলে আমাকে নিতে হবে এক হাজার তিরিশ গজ মানে ওয়ান থাউজেন্ড থার্টি ইয়ার্স আমি ইয়ান নিব তাহলে আমি এক হাজার ফ্যাব্রিক পাবো আচ্ছা এখন আমরা আসি যে আমরা তো এর মাধ্যমে কতটুকু পরিমাণ ইয়ান লাগবে সেটা নিয়ে নিচ্ছি এখন এই ইয়ান গুলাকে আমরা একটা যখন একটা বিম তৈরি করব যে বিমটাকে বলা হয়েছে বিম এখন এই বিমে আমরা ওয়ার্পিং এর মাধ্যমে একটা ওয়ার্ভ বিম তৈরি করে নিব এখন ওয়ার্ভ বিম তৈরি করবার পর সেই ওয়ার্ভ বিম আমরা লুম মানে আমাদের যে মেশিনটা আছে সেই মেশিনের মধ্যে আমরা এখন লুম থেকে সেট আপ করবার পর এই প্রতিটা ইয়ান হিল 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 ফ্রেম যেটা আছে এই হিল ফ্রেমের মধ্যে যে হিল আই আছে সেই আয়ের মধ্যে দিয়ে পাস করাতে হবে পাস করানোর পর আমরা তার আগের যেটা আছে ওটাকে আমরা বলি রিড তো রিডের ভিতর দিয়ে পাস করি আমরা একটা ক্লোথ সাথে জড়াই দিব ক্লোথ সাথে জন লাগাই দেওয়া হবে তারপর যে মেইন যে মেকানিজমটা কাজ করবে সেটা হচ্ছে যে আমার যে ডিজাইনটা হবে আমার এখানে ডিজাইন হতে পারে প্লেন ডিজাইন তারপর ডিজাইন হতে পারে হচ্ছে আপনার টুইল হতে পারে শার্টিন হতে পারে অথবা টুইলের অনেক রকমের ভেরিয়েশন থাকে বা ডেরিভেটিভস থাকে যেমন জিগজাগ টুইল হতে পারে হ্যারিং বন হতে পারে ডায়মন্ড হতে পারে ডায়পার ডিজাইন হতে পারে মানে বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে ওইটা আমরা করব হচ্ছে একদিক বাইরের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে এখন আমরা এখানে যে ইয়ানগুলো আছে এখানে আমি একেবারে বেসিক উইভিং মেকানিজম যেটা আছে সেটা দেখানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইয়ানগুলো আছে এই ওয়ারপিয়ান যেগুলো আছে এটা ওয়ারপিয়ানটা দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই ভাগটা এই পর্যন্ত চলে আসছে আমার আমার মাউসের কার্সরটা যদি একটু খেয়াল করেন এই পর্যন্ত চলে আসছে এখন এইখানে হচ্ছে আমরা এই যে ভাগটা যে হইল এটাকে বলা হয় শেড আর বাঘ বাঘ হওয়ার যে প্রসেস এটাকে আমরা বলি শেডিং তাহলে ওয়ারপিয়ান গুলা যখন দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যাবে ডিভাইড হবার পর আমরা এই লেয়ারের ভিতর দিয়ে ওয়েবটিয়ানটাকে ইনসার্ট করব। তার জন্য আমরা অনেক সময় দেখব কি যে ওয়েবটিয়ান হচ্ছে একটা ফিলিং ইয়ান মানে ফিলিং ফিলিং করা হয় ফিল করা হয় এর জন্য এটাকে আমরা অনেক সময় ফিলিং ইয়ান বলে থাকি তাহলে প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই ওয়ারপিয়ান গুলাকে দুইটা বাগে ডিভাইড করে দেওয়া দুইটা বাগে ডিভাইড করে তারপর যে ফাঁকাটা হইলো সেই ফাঁকার ভিতর দিয়ে আমরা ওয়েব টেনটাকে ইনসার্ট করলো এখন এই যে ফাঁকাটা যে হবে এটা করার দায়িত্ব হচ্ছে হিল ফ্রেমের এখন যদি আমার খুব প্লেন ডিজাইন হয় মানে ওয়ান আপ ওয়ান ডাউন হয় সেই ক্ষেত্রে আমার হিল ফ্রেম যেগুলো আছে যেমন যেহেতু ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান আপ ওয়ান ডাউন মানে যদি আমি ওয়ান আর ওয়ান যোগ করি তাহলে টু হচ্ছে এখন তার মানে আমার হিল ফ্রেম লাগবে একটু দুইটা হিল ফ্রেম লাগবে আবার যদি আমরা টুইল তৈরি করতে চাই টুইল ফ্যাব্রিক তো সেই ক্ষেত্রে আমার হিল ফ্রেম কতগুলো লাগবে টুইলের আমার এইখানে ডিজাইন আছে যেমন দুইটা আমরা অনেক সময় বলি এটাকে টু আপ ওয়ান ডাউন অথবা ওয়ান আপ টু ডাউন হতে পারে তাহলে আমার এখানে রিপিট সাইজ হচ্ছে টু আর ওয়ান যদি যোগ করি তাহলে থ্রি হয় তার মানে আমার হিল ফ্রেম লাগবে তিনটা থ্রি হিল ফ্রেম লাগবে এখন এইভাবে আমরা হিল ফ্রেমগুলোকে সিলেকশন করবো যে আমাদের কতগুলা হিল ফ্রেম লাগবে এটা ডিপেন্ড করবে আমার ডিজাইনের উপর বা ডিজাইনের যে রিপিটটা আছে সেই রিপিটের উপর যে আমি আসলে কি পরিমাণ পরিমাণ রিপিট রিপিট ব্যবহার করছি তার উপর আমরা নাম্বার অফ করে নেব এখন এই সিলেকশন করবার পর আমরা ডিজাইন অনুসারে হিল ফ্রেমের ভিতর দিয়ে ওয়ার পিয়ান ইনসার্ট করে দেবো এখন এই যে মাঝখানে যে দুইটা লেয়ারে ডিভাইড হয়েছে মানে কিছু ইয়ান উপরে উঠেছে কিছু ওয়ার নিচে চলে আসছে এটা মেনলি ফাংশনটা আমরা এখানে হয়তো বুঝতে পারছি যে এখানে দুইটা হিল ফ্রেম দেখানো হচ্ছে দুইটা হিল ফ্রেমের মধ্যে একটা হিল ফ্রেম উপর উঠে আসছে আর একটা হিল ফ্রেম হচ্ছে নিচে চলে আসছে এখন উপরে যখন হিল ফ্রেম একটা উপরে উঠে যাবে তখন তার ভিতর দিয়ে যে ওয়েব ওয়ার্পিয়ান গুলা পড়ানো ছিল সেই ওয়ার্পিয়ান সহ সে উপরে উঠবে আর যে হিল নিচে চলে আসছে তার ভিতর দিয়ে যে ওয়ার্পিয়ান পড়ানো ছিল সেটা সহ নিচে চলে আসবে এখন তার মানে হচ্ছে যে কিছু ওয়ারপিয়ান উপরে চলে গেল কিছু ওয়ারপিয়ান নিচে চলে আসছে তার মানে দুইটা লেয়ারে এখানে ডিভাইড হয়েছে এই দুইটা লেয়ারে ডিভাইড হওয়াটাকে বলা হয় শেডিং এই শেড যেটা মানে ফাঁকা জায়গা আছে এইখান দিয়ে যে এইখান দিয়ে আমি একটু মার করে দেই এই যে এই যে এইখানটাতে এইখানটাতে আমরা ওয়ারপিয়ানটাকে ইনসার্ট করে দেবো ওয়ারপিয়ান ইনসার্ট সরি ওয়েব ইনসার্ট করব ওয়েব ইনসার্ট করবার পর এখানে একটা রিড থাকে রিড মানে হচ্ছে সানা সেই রিডটা রিড দিয়ে এই ওয়েবট্যান্ডটাকে বিট করা হবে বিট করে এখানে ফেল অফ দা ক্লোথ লেখা আছে দেখেন এই ফেল অফ দা ক্লোথের সাথে মিশিয়ে দিব ফেল অফ দা ক্লোথ ক্লোথ বলতে আমরা বুঝবো যেখানে ওয়ারপিয়ানটা শুরু আর ফ্যাব্রিকের শুরু মানে এইখানে হচ্ছে আমার ফ্যাব্রিকের শুরু হয়েছে আর ইয়ানেরও শুরু হয়েছে এখন এই পয়েন্টটাকে আমরা বলবো ফেল অফ দা ক্লোথ এখন যখন হচ্ছে যে ফ্যাব্রিকের সাথে আমরা এই ওয়েবট্যান্ডটাকে ইনসার্ট করে দিব মানে ওই ট্যানটাকে বিট করে মিশিয়ে দিব তখন যে পরিমাণ ফ্যাব্রিক তৈরি হবে সেই পরিমাণ ফ্যাব্রিক এখানে একটা টেকআপ রোলার আছে টেক আপ রোলারের মাধ্যমে আমার ক্লোথ রোলারের মধ্যে বা ক্লোথ বিমের মধ্যে এই ফ্যাব্রিকটা জড়ায় যাবে এখন আমাদের যেহেতু মডার্ন মেশিন মডার্ন মেশিনের যে যেটা হয় সেটা হচ্ছে যে অটোমেটিক্যালি ওয়াইন্ডিং রোলারের মাধ্যমে বা এই ক্লোথ যে বিমটা আছে বা ক্লোথ যে রোলারটা আছে সেই রোলারের মাধ্যমে জড়াবে এখন এইখানে হচ্ছে যে যদি কন্টিনিউয়াসলি এটা জড়াতে থাকে ফ্যাব্রিক যে পরিমাণ ফ্যাব্রিক প্রডিউস হচ্ছে এইখান থেকে ওই পরিমাণ ইয়ানটাকে ছেড়ে দিতে হবে এখন এই ইয়ানটাকে ছেড়ে দেওয়াকে আমরা বলি লেট অফ মোশন তাহলে কন্টিনিউয়াসলি হচ্ছে আমার এই ওয়ার্ক বিমটা কন্টিনিউসলি ইয়ানটা ছাড়তে থাকবে আর ক্লোথ বিম কন্টিনিউসলি যে ফ্যাব্রিকটা এই বিমের মধ্যে জড়াতে থাকবে এখন এইখানে উইভিং মেকানিজমের মধ্যে হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে আমার ওয়ার্পিয়ান গুলাকে দুইটা লেয়ারে ডিভাইড করা দুইটা লেয়ারে ডিভাইড করবার পর যে ফাঁকাটা হচ্ছে মানে যে শেডটা তৈরি হচ্ছে এই শেডের ভিতর দিয়ে আমরা ওয়েব টাইনটাকে ইনসার্ট করব ওয়েব টাইনটাকে ইনসার্ট করবার পর সেই ওয়েব টাইনটাকে আমরা রিডের মাধ্যমে ফেল অফ দা ক্লোথ এর সাথে মিশিয়ে দিব বিট করে মিশিয়ে দিব মিশিয়ে দেবার পর যে পরিমাণ ফেব্রিকটা তৈরি হইলো ওই পরিমাণ ফেব্রিক কন্টিনিউয়াসলি ক্লোথ রোলারের মধ্যে জড়াইতে থাকবে আর আমরা আর হচ্ছে ব্যাকপ্রেস্টের ওই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়েভার্স বিম এই ওয়েভার্স বিম থেকে কন্টিনিউয়াসলি ইয়ানটা সারতে থাকবে এই কাজটা হচ্ছে কন্টিনিউয়াসলি করতে থাকবে এখন একটা জিনিস বানিয়ে বলে রাখি যে আমি যখন ওয়েব টেনটাকে এখানে ইনসার্ট করলাম ওয়েব টেনটাকে ইনসার্ট করবার পর সাথে সাথে উপরের যে হিল শ্যাপটা ছিল ওটা নিচে চলে আসবে আর নিচের হিল শ্যাপটা বা হিল ফ্রেমটা উপরে চলে যাবে এখন নিচের হিল ফ্রেমটা যখন উপরে যাবে তখন সে ইয়ান নিয়ে উপর দিকে উঠবে আর উপরের যে হিল ফ্রেমটা আছে সে ইয়ান গুলাকে নিয়ে নিচে দিকে নামবে যার ফলে যেটা হবে যে আগে যেরকম শেড ছিল তার থেকে অপোজিট আর একটা শেড তৈরি হবে আবারও আমরা ওয়েব ট্যানটাকে ইনসার্ট করব আবারও ফেল অফ দ্য এর সাথে আমরা বিট করে রিডের মাধ্যমে বিট করে আমরা মিক্স মিশিয়ে দিব আবারও উপরে হিল শ্যাপ নিচে নামবে এবং নিচের হিল শ্যাপ উপরে উঠবে এইভাবে মেশিনটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে মেশিন বলতে এখানে আসলে লোমের কথা বলা বলা হচ্ছে বা লোমের কথা বোঝানো হচ্ছে এইভাবে লোমটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং আমরা ফ্যাব্রিক পেতে থাকবে এখন এইখানে একটা বিষয় একটু বলে রাখা বালি ভালো এই যে আমার যে শিলশ্যাপ করে উঠছে তারপর হচ্ছে নিচে নামছে সেড তৈরি হচ্ছে আমরা ওয়েব টেনটা কিনসার্ট করে দিচ্ছি আবার সেটা রিড মাধ্যমে আমরা ফেল অফ দ্য ক্লোদের সাথে মিশিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু খুবই র্যাপিড হবে এরকম দেখা যায় যে আমাদের এই কাজটা মিনিটে তিনবার তিনবার চারবার পর্যন্ত হয়ে যায় মানে অনেক স্পিডে কাজটা হতে থাকে তো আমরা দেখবো যে মেশিনের মধ্যে যখন আমরা ডাইরেক্টলি মেশিন দেখবো তখন দেখবো যে কন্টিনিউলি মানে মেশিনের মধ্যে এই কাজটা হচ্ছে এবং প্রচন্ড স্পিডে হচ্ছে তো আশা করছিস মোটামুটি উইভিং মেকানিজম যেটা আছে এটা আমরা বুঝতে পেরেছি সে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে